ওগো আমারে দিনের নবী, দেখে যাও গো আমার হাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। ওগো আমারে দিনের নবী, দেখে যাও গো আমার হাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। নিয়েছি মুখে নবী পাকের নাম গো, নিয়েছি মুখে নবী পাকের নাম আমার জবানে গো, আমার জবানে কাফের গুলো বুকে পিঠে শুধুই আঘাত হানে গো, শুধুই আঘাত হানে চাবুক মারে সারা শরীরে, চাবুক মারে সারা শরীরে, ওঠাই গায়ের ছাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। ও গো আমার দিনের নবী, দেখে যাও গো আমার হাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। আগুনে রূপার ফেলে আমায় গো, আগুনে রূপার ফেলে আমায় পোড়াই গো দেহ, সবাই পোড়াই গো দেহ, গায়ের চর্বি গলে পড়ে নেই বাঁচাবার কেউ গো, নেই বাঁচাবার কেউ, গোস্ত পোড়া গায়ের উপর, গোস্ত পোড়া গায়ের উপর, ফোটাই তরো আল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। ও গো আমার দিনের নবী, দেখে যাও গো আমার হাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। গরম পানি রূপার সবাই গো, গরম পানি রূপার সবাই আমায় ফেলে দেয়, সবাই আমার ফেলে দেয়, আল্লাহ নামের জিকির করে ডাকি গো তোমায় নবী, ডাকি গো তোমায়, সহ্য না হয় খোদারি নাম, সহ্য না হয় খোদারি নাম, সবাই করে হালবে হাল, নি
নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলা। ছেলে গুলো হাত পাবে রে গো, ছেলে গুলো হাত পাবে রে টেনে নিয়ে যাই সবাই, টেনে নিয়ে যাই গায়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে মাটিতে গড়াই গো, মাটিতে গড়াই মনি মাইয়া এক চড়িতে, মনি মাইয়া এক চড়িতে ফাটায়া মার গাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। ও গো আমার দিনের নবী দেখে যাও গো আমার হাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। শেষ কথাই আমার প্রিয় কবি শায়ের ইব্রাহিম সাহেব তানার কলমে কি লিখছে একটু শুনবেন। আশিক বেলাল ছিল শোনো গো, আশিক বেলাল ছিল প্রথম ইসলামের মাঝি নগো, ইসলামের মাঝি যাও গো বেলাল দাও গো আজান, বলেন আল আমিন বলেন আল আমিন, ইব্রাহিমকে মাফ করে দাও, ইব্রাহিমকে মাফ করে দাও করোনা সওয়াল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল। ও গো আমার দিনের নবী দেখে যাও গো আমার হাল, নির্যাতনে দগ্ধে মরে তোমারি বেলাল।